আপনি কি খুব অল্প সময়ে ফটো এডিট করতে চান? 4K হাই কোয়ালিটির ফটো আপনি বানাতে পারবেন, আপনি এরকম ফটোকে আপনি এরকম বানাতে পারবেন, আবার আপনি এরকম ফটোকে আপনি এরকম বানাতে পারবেন। চলুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এই ফটোটা অনেকটা খারাপ লাগছে দেখতে। এই ফটোটা আমি কিভাবে এডিট করব, এটার জন্য এখানে শেয়ার অপশনে আমি যাব। যাওয়ার পর তোমার রিমিনি অপশনটা আপনারা ডাউনলোড করবেন, এটা আমি পরে বলছি কী কী আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। রিমিনি অপশনে ক্লিক করবেন, করার পরে প্রসেসিং খুবই সহজে এক ক্লিকেই ফটো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন, এখানে গুণ চিহ্ন আছে, যেহেতু এটা অ্যাপের টাকা পে করতে হচ্ছে, তো ফ্রিতে যেহেতু অ্যাপটা, তাই আমি গুণ চিহ্নতে কেটে দিলাম। কাটা দেওয়ার পর এখানে দেখুন, এখানে যে আপনাদের ক্লিক করতে পারছে কালো লেখাটা, ওখানে ওখানে আপনারা ক্লিক করবেন। করার পর একটু প্রসেসিং নিবে, মানে নিজে নিজে অটোমেটিক HD করে এডিট করে দিবে ফটোটি। তো একটু অপেক্ষা করবো যে কী কতক্ষণ লাগছে সময়। ওকে, দেখুন চলে এসেছে। দেখুন আমার ফটোটা ছিল প্রথমে এইভাবে, তো এখান থেকে ফটোটা এডিট করে দিল। দেখুন প্রথমে কিন্তু পিছন দিকে DSLR মুডটা ছিল না, এখানে এডিটটা যখন করে দিল দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু DSLR মুড চলে আসবে। দেখুন ফটোটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে কতটা ঘোলা আছে, এবার আমি স্মুথটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কতটা স্মুথ নিয়ে চলে আসছে মুখের মধ্যে। তো এইভাবে আপনারা করে দেওয়ার পর ওপরে দেখুন ডাউনলোডের চিহ্ন আছে, ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। করে দেওয়ার পর সেভে ক্লিক করবে, একটু অ্যাড দিতে পারে তো আপনারা অ্যাডটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর চেক করবেন। তো আগে অ্যাডটা শেষ হোক, তারপরে আমি আপনাদের অন করে দেখাচ্ছি। দেখুন উপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নতে আমি ক্লিক করবো। কাটার পর দেখুন হয়ে গেছে, এটা আমার গ্লাইতে চলে যাবে, ডান করে দেবো ওপর থেকে, ডান করে দেওয়া আমাদের গ্লাইতে চলে যাবে। আগে আমি ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে দেখুন এখন ফটোটা আসেনি, দেখুন চলে এসেছে ফটোটা আমার হচ্ছে এটা। এটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, তারপর দেখুন আমি যেটা এখন এডিট করলাম সেটা এইভাবে ফটোটা হলো, দেখুন কতটা পরিষ্কার। এবার আমি এটাকে আরও পরিষ্কার করবো, এটা দিন আমি শেয়ারে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করব। করার পর দেখুন স্ন্যাপচ্যাট, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন টুলস আছে যে লেখাটা, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে যে আপনাদেরকে এই লেখাটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন যেখানে লাইট কম সেখানে লাইট বাড়ানো যাবে। তো আমার এই চোখের পাশে আমার দেখুন একটু লাইটটি কম আছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম কতটা লাগবে, এখানে আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, দেখুন লাইটটা বেড়ে গেছে। এবার আমার হাতের এখানে একটু লাগবে, টিক মারিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার আমার হাতের এখানে লাগবে, এখান থেকে আবার যে আমি ওখানে সিলেক্ট করলাম, করার পর এই হাতের এখানে আমার একটু লাগবে, এখানে সিলেক্ট করে যতটা লাগবে ততটা আমি হালকা বাড়িয়ে নিলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আবার আমি টুলসে ক্লিক করবো। করার পর এখানে দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন, ধরুন আমি ধরে আছি, এখানে আপনারা ক্লিক করবেন। করে রাখার পর এটাকে আপনারা খোলা করার চেষ্টা করবেন, তো আমি খোলা করার জন্য আমি উপরে নিয়ে গেলাম, দেখুন খোলা হয়ে গেলো ওটাটাই, মানে যে সাইডে ফটো আমাদের কম আছে সেদিকে আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ক্লিক করে দেবেন, করে দেওয়ার পর ওপরে দেখুন শেয়ারের পাশে যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এখানে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখান থেকে দেখুন ওপরে যে কালারিং আসছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর মাঝখানে আসছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে স্মুথ করবে, দেখুন এখানে 100 করা আছে, তো আমি 50 করলাম, 50-এ বেস্ট। তো আমি জুম করবো ফটোটা, জুম করে দেওয়ার পর এইভাবে আমি ব্রাশ করব। দেখুন স্মুথ করার জন্য ব্রাশ করতে হবে, আমার পছন্দ মতন আমি ব্রাশটা করে নিচ্ছি, আপনারা এইভাবে ব্রাশটা করে নেবেন। এইভাবে আপনারা ব্রাশটা করবেন, তাহলে আপনার কী হবে একদম স্মুথ ভাবটা চলে আসবে। আপনারা দেখে নেবেন যে কোথাও না কিন্তু ঘোলা হয়ে যাবে জায়গাটাও। তো ব্রাশটা আপনাদের এভাবে করবেন, করে নেওয়ার পর এখানে যেখানে যেখানে ব্রাশটা লাগবে সেখানে সেখানে আমি করে নিচ্ছি। এখানে দেখুন আবার একটু আমি নিচে দিয়ে ব্রাশগুলো করবো, তো আমি এখানে ব্রাশগুলো করে নিলাম। করে নেওয়ার পর আমি হাতে করবো, হাতে আমি 50 ব্যবহার করবো না, আমি 25 ব্যবহার করবো। তো 25 ক্লিক করলাম, 25 মানে হালকা হালকা হাতে স্মুথটা দিলাম, মুখে একটু বেশি স্মুথটা দিলাম। তো আপনারা আর এখান থেকে দেখুন চোখের মতন যে চিহ্নটা এখানে ক্লিক করে আমরা দেখতে পারবেন যে কোথায় কোথায় আপনার ব্রাশটা পড়েছে। আমি এখান থেকে আমি স্মুথ করে নিলাম, করে নেওয়ার পর এখান থেকে ধরুন ক্লিক আছে রাইট চিহ্ন, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন ওপর ব্যাক করার চিহ্ন আছে, ওপর থেকে ব্যাক করবেন একবার। করার পর ওপর দেখুন ডান চিহ্ন আছে বা সাইডে, ডানে ক্লিক করুন। ডানে যখনই আপনারা ক্লিক করবেন, করে নেওয়ার পর একটু সময় নেবে। দেখুন আমার ফটোটি ব্যাক হয়ে চলে এসেছে, এখানে আসে চলে আসার পর এখানে ধরুন ফটো এখন পর্যন্ত আসেনি গ্যালারিতে। ওকে, দেখুন গ্যালারিতে ফটোটি চলে এসেছে, যেটা আমি রিমিনি অ্যাপ দিয়ে এডিট করলাম সেটা এটা, আর যেটা আমি স্ন্যাপচ্যাট থেকে এডিট করলাম সেটা হচ্ছে এটা। এবার আমি লাইট রুম থেকে করবো, এখানে যদি আমি শেয়ার অপশানে ক্লিক করলাম,
করার পর এখানে লাইট রুম, এখানে আপনি শেয়ার করবেন ফটোটি। শেয়ার করার পর কিচ্ছু করতে হবে না, খুব সিম্পল সিম্পল আমি এডিট দেখাচ্ছি, কোনো কিছু ঝামেলা নাই, কোনো কিছু সেটিংস করতে হবে না। এখানে দেখুন মাঝখানে যে এডিট, এডিটে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন MIX ম্যাক্স, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখুন আমি ফটোটা জুম করে নিলাম, করে নেওয়ার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতন ফটোর হিসাবে আমি কালার বসাচ্ছি। আপনারা কিন্তু এখানে দেখুন এই যে ঠোঁটের ওখানে একটু কালার হচ্ছে, তো আপনারা কিন্তু এইভাবে কালারটা করে নিতে পারবেন। আমি আমার হালকা হালকা করে কালার নিলাম, নেওয়ার পর এখান থেকে কিন্তু ফর্সাটা হবে। তো আমি মাঝখানে দিয়ে ক্লিক করে হালকা সাদা করলাম, আর এখান থেকে হাইয়েস্ট মানে লাইটটা বাড়ালাম, হ্যাঁ হালকা লাইটটা বাড়ালাম, আর এখান থেকে আমি কালারটা আমি হালকা লাল ভাব রাখলাম ফটোর মধ্যে। রাখার পর এখানে দেখুন ফটোটা আমার মোটামুটি এডিটের মধ্যে হয়ে গেছে, অনেকটা স্মুথ চলে এসেছে। এবার দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে যেই গাছপালাগুলো আছে সেগুলো কালার একটু করতে হবে। এখান থেকে আমি হলুদে ব্রাশে এনে ক্লিক করলাম, এখান থেকে আপনাদের পছন্দ মতন এরকম এরকম করে আপনারা দেখতে পাবেন আপনার কোনটা ভালো লাগছে। দেখুন এই সবুজটা না, এটা হালকা হালকা হলুদটা, আমার সবুজটাই ভালো লাগছে, তো আমি আমার মতন সবুজটা করে নিলাম হালকা হালকা করে। তো আপনাদের পছন্দ মতন আপনারা করবে। দেখুন এটাতে লাইট বাড়ছে, এটাতে একদম লাইটটা একদম গাছগুলো বেশি সবুজ আছে। তো আমি হালকা লাইটটা বাইরে রাখলাম, তারপর একটা সবুজের আছে, এখান থেকে আপনারা ক্লিক করতে দিচ্ছেন। এইভাবে আপনারা ফটো এডিট করতে, আমি এইটা সিলেক্ট করলাম। এবার করে নেওয়ার পর এখান থেকে আপনারা মানে আপনাদের ছবি হিসাবে যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন। এখান থেকে করে নেওয়ার পর এখান থেকে আপনাদের যেহেতু প্যানের কালারটা এখানে আছে, তো এখান থেকে আমি ক্লিক করে প্যানের কালারটা আমি একটু অ্যাডজাস্ট করলাম। তো আমাকে এই এই কালারটা ভালো লাগছে, আমি এই কালারটা পছন্দ করে নিলাম। আপনারা কিন্তু আপনাদের কালারগুলো যেটা আপনাদের ভালো লাগবে সেই কালারটা আপনারা নিয়ে নেবেন। এখান থেকে নিয়ে নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পর উপরে দেখুন শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর দেখুন ফটো এডিট হয়ে গেছে। এবার দেখুন সেভ কপি টু ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর একটু সময় নিবে, দেখুন হয়ে গেছে, এটা গ্যালারিতে চলে গেছে। এবার আমি আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি, আমি আমার গ্যালারিতে প্রবেশ করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে দেখুন এটা আমি প্রথমে যেটা এডিট করলাম সেটা, তারপর আমি হচ্ছে স্ন্যাপচ্যাট থেকে যেটা এডিট করলাম সেটা, আর হচ্ছে লাইট রুম থেকে করলাম এটা। দেখুন ফটো কত সুন্দর লাগছে। তো আপনারাও কিন্তু এটা যদি আমি আমার ফটোতে বসা চাই তাহলে কীভাবে বসাই দেবো, এখান থেকে গিয়ে এভাবে ক্লিক করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগবে ফটোটি। আপনারা কিন্তু এইভাবে খুবই সহজে ফটোগুলো এডিট করে নিতে পারবেন, সিম্পল এডিট। তো চলুন আমি অ্যাপগুলো বলে দিই। রিমিনি অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন, স্ন্যাপচ্যাটটা প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং কি লাইট রুমটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই তিনটি অ্যাপ যদি আপনারা রাখেন ওপরটা, দেখুন যতই ফটোটি ব্ল্যাক থাক বা ডিএসএলআর মোডে নাই, অটোমেটিক ও ডিএসএলআর মোডে করে নেবে। অনেক সময় দুবার অ্যাড আসে, প্রথমে একদম কি লাস্টে সেভ করার সময়, অনেক সময় আসে না। তো আপনারা কিন্তু অ্যাড আসতে পারে না আসতে পারে। তো আপনারা এখান থেকে করে আপনাদের যে কোনো ফটো হাই কোয়ালিটিতে মানে MB কম বা স্মুথ নাই, জুম করলে ছবি ফাটে যাচ্ছে সেটা আর হবে না, একদম স্মুথ কোয়ালিটিতে আপনাদের ফটো কিন্তু হয়ে যাবে। দেখুন এই ফটোটা কতটা খারাপ।